রাতটা কিভাবে কাটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডিলা ব্লগ। সো গাইজ, কালে এলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। তো কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা কালকেরই ভিডিও ছিল। চলো আজকের দিনটা শুরু করা যাক। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমার বিছানা গোছানো কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, রুটি বানিয়েছিলাম, ভাত উপর দিয়ে দিয়েছি, মাছ হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, ফুলকপি দিয়ে করব বলে ফুলকপি দিয়ে করব। তো ফুলকপি দিয়ে মাছ করব আর ভাত করব, আর কিছু করব না। তো চলো আপাতত এটুকুনি শেয়ার করলাম, পর দেখতে থাকো ভিডিওটা, সারাদিন আরও কী কী শেয়ার করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো এখানে ফুলকপিগুলো বয়েল হচ্ছে। তো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, আর এখানে ধনে পাতাগুলো গ্লাসে রেখে দিয়েছি জল দিয়ে, ভালো থাকে যেহেতু। আর মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো গাইস, মাছের ঝোল হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। ধনে পাতা দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল, এখানে ভাত আছে। বন্ধুরা, তোমাদের সাথে সেই আমার দিনে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। তো এখন প্রায় সন্ধ্যাবেলা, কোনো কাজ বাজও আজকে আমি শেয়ার করিনি। তো হর এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি শুয়েছিলাম। তো শরীরটা তো ভালো না, তোমরা সবাই জানো। তো যাই হোক, তো শুয়েছিলাম, উঠলাম, সন্ধ্যা দিলাম। তো এখন হচ্ছে, এখন আমি আর কিছু খাবো না, বর চলে আসবে তাড়াতাড়ি। তো চলে আসলে তারপর শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রতিদিনই তো কাজ বাজ শেয়ার করি, প্রতিদিনই একই রকম ভিডিও শেয়ার করতে হচ্ছে। তো আজকে আমি রাতটা কিভাবে, মানে আমার সারা দিনটা যেভাবে কাটে, রাতটা কিভাবে কাটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো দেখতে থাকো, জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এখন এগুলো গোছাবো। তো চলো দেখতে থাকো। তো সন্ধ্যা টন্ধ্যা দিলাম, এখন যাব একটু দোকানে। তো চলো যাওয়া যাক, আর গরম নাইটিটা পরে যাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি দোকানে চলে এসেছি। তো কি কি নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। দোকানে গেছিলাম, তোমাদের দেখালাম। তো কি কি এনেছি দেখো, এখানে নিমকি আছে, তারপর দুধের প্যাকেট আছে একটা, অরিও আছে, আর আছে চিনি। তো এটাই নিয়ে এসেছি। তো দোকান থেকে কি কি নিয়ে আসলাম তোমাদের তো দেখালাম। তো এখন আপাতত কোনো কাজ নেই, এখন আমি জাস্ট একটু বসে থাকবো, শুয়ে থাকবো, এটাই কাজ। তো দেখি বর কখন আসে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছ বর চলে এসেছে, তো চলো দেখতে থাকো। ও, বর আসছে, বরের জন্য এখন কফি বানাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ একটু প্রবলেম হচ্ছে একা, মানে এক হাতে ভিডিও করতে এক হাতে বানাতে। তো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি।
বলো সত্যি হয়েছে থ্যাংক ইউ দেখো একটু মিষ্টি মুখ করে নাও তোমরাও ভিডিওর থেকে তো জিলাপি নিয়ে এসেছে এখন বাজে 10:15 এখন আমরা চা মানে চা তো না কফি খাচ্ছি জিলাপি খাচ্ছি নিমকি খাচ্ছি দাদা নিমকি খাচ্ছি নিমকি দেখাইছি আগে অবশ্য আমি আমাদের ইউনিক ইউনিক টাইম তো চলো দেখতে থাকো দেখাইছি আমি ওরে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ সো গাইস 12টা বাজে 12:03 এখন তো আমি খাচ্ছি অরিও এই যে প্যাকেট অরিও আর বর বসে আছে ওই যে কোথায় ওই যে ওই যে হাই বলতো একটু হাই বলতো ওর শরীর ভালো না ওর সর্দি কাশি আমারও তাই মানে আমার অতটা নেই ছিল ওষুধ খেয়েছি কমে গেছে ভেতরে ঠান্ডাটা আমার আর ওর তো পুরো সর্দি লেগেছে তো সেটাই তো 12টার দিকে অডিও খাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারছো আমি আজকে তোমাদের রাতের মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার কিভাবে কাটে সেটাই শেয়ার করলাম তো প্রতিদিন তো একরকম ভিডিও ভালো লাগে না তো তার জন্য আজকে একটু অন্যভাবে করলাম তো যাই হোক আমি অডিও খাই আর তোমরা ভিডিওটা আর কি বলবো আর কিছু দেখানোর মতো নেই দেখতেই পাচ্ছ মশারি টশারি টানিয়ে বিছানা করে আমি শুয়েও পড়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ারটা করতে একদম ভুলো না তো চলো টাটা